क्या रे गादा किसु ना कोया मया धर ढाका चले आसलु धर बुझलिও না কাহিনী এরপর আবার মুখটা একটু কেমন জানি ঘুরে বসে আছো মন টন খারাপ মনে হইতেছে কি হইছে তোর একটু খুলে কত সোমাইয়া সোমাইয়া ওই তুই জেগে দেখ ভালোবাসতো মরে গেছে ছয়টা মাস ধরে ভাই হায় হায় 6 মাস হলো মরে গেছে আমার তো একটা ফোন দিও বলো না दूर भाई तुम कि मरबे किस भाई स्कूल मास ढाका शहर आई से कथा बार्ता नाई हमारे ग्रामे भलो लागे ना रे भाई पुराना अस्थिर हो गए ढाका शहर से चले चले आर ये तेल लेगे धर क्यों यम भावे आज जो मरिटी गेसे चाहिए और टेंशन दिस ढाका जेहतु एक बार आई से आई तोर भाई ठीक है ना हमें सब सेटिंग कर देव ना ये तो स्वास्थ्य भाई कौन कि तक स्वास्थ्य भाई मत देखी सब समय निजे आपन छोटो भाई मत देखी ना तु को चिंता लिस ना समय तर लोग तर साथ देहारे देर व्यवस्था करब ना ता को मन था कि जानिस मानिस नहीं फुफुराना रही है फोन दिन खाली कह फुफुआ से काटी दाओ हमारे पढ़ते हम व्यस्त आसी काटी दाओ और फुफी तो भाई बोला राहा लागे আমি তো বুঝি তা উদুফাত আমার সাথে কথা কইতে চায় না তো তাহলে তোর সাথে দেখা হয়েছে আমার ফ্রিয়ের সাথে সময়ের সাথে তো হয় নাই ওই কাহারুন সে ছোট বহু ওর সাথে 2 দিন দেখা হয়েছে আমি অনেক তো কাম করি ধর খুব দেখছি আর কি 2-1 দিন দেখছি আর মনে কাম করে শোনা এটা কি বলছিস তুই কি ভাই ইয়া তো বড় বাড়ি তুই কেউ করে বুঝলাম না তো কিছু वैसे कि तर भावी पुरो बाड़ीटी तो तर भावी आज दिन घर जमाई थी तर भावी और तर भावी रेगा माँ तर तर भावी और तर माँ दुटी दरजा बुझिस धर वैसे कि আমি তোর ভাবির সাথে ছোটবেলা থেকে আমি তো বাট পার কিচিমেন না ধরে লোকা চা বাজি পিটিয়ে সেরকম তোর ভাবির সাথে দেখা হয়েছিল আমি বলছি আমি একটা কম্পিউটার ইঞ্জিনিয়ার আমেরিকায় আমার সব লোকজন থাকি পটাউটো বিয়ে করে ফেলেছি আর কি এই লেগেই ভালোবাসায় আছে নাহলে তো বস্তির থা লাগতো পাটাতন বিষে নিজ দিয়ে ঘু আসতো ওরে আল্লাহ তুমি ছোটবেলা সেই মিস হারো না আরো বেশি হয়েছে দেখতেছি এবার তাহলে ভাবি মনে হয় বেশি ডাক দিদি তোমার ভাবি থাকলে তোমাকে কিনে রাস্তা দিত না এইসব অবস্থায় আমি তো বলছি যে আমার ফুল ফ্যামিলি আমেরিকায় থাকে গ্রামে যে কাকা মাছ মারি খাই তা কম নাই বিয়ে ভাই তা কই বিয়ে করে পারলাম এবার তাহলে তুই করিসটা কি তোর কাম কি করতেছি আর কি ধরে লোকা পড়াশোনা করলেই তো পড়াশোনা তো করিনি ধর সবজি বেচতেছি আর কাঁচকলা মাছকলা টমেটো এইসব দিয়েছি আর কি এটা আমার কোষ নেই কেউ নাই তোর তুই তো ভাইদের কাছে তোর লুকন যাবিল প্রতিদিন তোর কোট মোট পরিয়ে বাসার থেকে বাইর দিই কিন্তু আসলে আমি যে সময় আছে ফুবো ওখানে বাসার নিচে আমি সবজি বেছি ওরে সি তুমি ছোটবেলার মতো রয়েছে আর তো সে মাথা মানে বুদ্ধি গিজিস করে বেড়া রয়েছে এ ভাই এটা কথা জিজ্ঞেস করি ওই শুনেছি এই যে বিয়ের পর যারা ঘর জামাই থাকে তা করে বলে এই যে পাইনিট করে চোরকে এটা তো করে ধর 3 বেলা নিয়ম করে করে মারে মায়ের খায় ধর এর মধ্যে আসি আর কি তাহলে আমার কোনো টেনশন নেই আর কি যাই তুই থাক একটু ইটিলে রেস্ট মেস্টলে কারণ ওই লোক প্যারা নাই দুজনেই তো ধর লোক ওই তার বোনের বাসায় গেছে 15-20 দিন ওখানে থাকি তুই রিল্যাক্সে থাক এর মধ্যে আমি সময়ের সাথে তোর সেটিং করে দেবো না কোনো টেনশন লিস না তাহলে তুই থাক আমি না তোর খাবারের ব্যবস্থা বুঝছি একবার রিল্যাক্সে থাক তাহলে পিড়ে বত্তা দিস একটু খাই খাওয়া তাহলে কি পান্তা ভাত দেবো না পান্তা লাগলাম না পান্তা খাইনি খালি পিড়ে বত্তা দিলে গরম ভাত দিস লটন কাহাতে কত তো গরম ভাত খাওয়াই রে জানি পান্তা খাই গরম ভাত আইনতেছি ঘরের টিভি পাল্টিতে আচ্ছা এবার রিমোট ফোনে এক পাশে আছে দেয় অনেক টিপ দেবো না কি হবে নি এই তুমি এখানে আসছো কেন? বুঝলাম না তোমার প্রবলেমটা কি। হ্যাঁ আমি ঢাকায় আসছি মাত্র ৬ মাস হয়েছে, গন্ধ শুকতে শুকতে পাবনা থেকে ঢাকায় চলে আসছি, তাই না? আমি কিসের জন্য আইছি সোমাইয়া তুমি কি সেটা জানো না? তোমার জন্য আমার মনটা কিরম আশপাশ ঠায় তুমি কি সেটা জানো? ৬ মাস হইলো তুমি ঢাকা আইছো, আমার সাথে ঠিক মতো তুমি কোন দিন একটু কথা কইছো কও, তোমার ফোন দিলি কও আমার ফুফুই তো বাইরে রাখতেছি, আমার ফুফু আইছে আমি পড়তেছি, খালি অজুহাত দেয়া বেড়াও। আমারও তো কথা কইর মন কায়, তুমি আমার বোঝো না। এত কথা বলতেছো কেন? হ্যাঁ তুমি বুঝতেছো না তোমার সাথে আমি কেন কথা বলতে চাচ্ছি না? একটু বোঝার মতো কমন সেন্স বোধ তোমার মাথার মধ্যে নাই। আমি আগে একটু ছোট ছিলাম, আমি ছোট বয়সে একটা ভুল করে ফেলছি, তাই না? আর তখন তোমার বোঝার পরিধিটা অনেক ছোট ছিল, এখন তুমি একটু বড় হয়েছে, আমার বোঝার পরিধিটা একটু বেড়ে গেছে, তাই আমি আমার ভুল জিনিসটা সংশোধন করতে এখানে আসছি। এটা সিম্পল একটা ব্যাপার। হায় রে খুদা রে, ৬ মাস আগে তুমি খুব ছোট ছিলে, তাই না? এখন খুব বড় হয়ে গেছো, আর ঢাকা শহরে আসে তুমি খুব ইংলিশ হয়ে গেছো, এটা ভাল লাগলো। তুমি উচ্চ শিক্ষিত হওয়ার জন্য ঢাকা আইসাও, ভালো কথা, তাই বলে আমার তুমি এভাবে ভুলে গেলে? গ্রামে থাকার সময় তুমি আমার কথা দিছিলে, তুই সব কিছু ভুলে গেছো সোমাইয়া। এই একদম চোখ আশেপাশে কেউ যদি শুয়ে তুমি এভাবে যে গাইয়াদের মতো কথা বলতেছো, আমার তো মানুষের মন চলে যাবে, তাই না? একটু বুঝতেছো না তুমি? আর বাই দ্য ওয়ে ফার্দার কোনোদিনও এই এলাকার মধ্যে আসবে না, কিন্তু একটা রেস্ট্রিক্টেড এলাকা। হ্যাঁ তুমি এসে আমাকে ডিস্টার্ব করো বা আমার সাথে যেভাবে কথাবার্তা বলতেছো, আমি কিন্তু সিকিউরিটি গার্ডকে একটা কল দিব, সুন্দর মতো সে হাত পা বেঁধে পুলিশের কাছে নিয়ে যাবে। তুমি সেটা চাইতেছো? আই হোপ সো তুমি সেটা চাইতেছো না। ফার্দার কোনো ডিস্টার্ব করো আমাকে, বাই। এটা তুমি অনেক কথা চলে, তোমার দেয়ার জন্য আমার মনটা কেবি করে কোনো ওয়া। আরে বুঝলাম না একটা ব্যাপার, এরকম গেদা আগরের মতো তুই কাঁদতেছ কে? তুই কি ছোট গেদা নাই? ছোট গেদা আগরের মতো কাঁদলে কিন্তু আমার তার একটু ভালো লাগে না। এরকম কাদা মালা দেখলে কিন্তু মনে হয়েছে মাইরি পারি বেলায় তুই আমার ভাই, তুই সামানের ভাই, তুই শরীরে স্ট্রং থাকবো রে ভাই। কি যে ভাই তুই সবাই আজ দিতা কইছে, তুই যদি জানতে মনে হচ্ছে কি আমার মাটি ফাঁক করে আমি ঢুকে যাই, আমি সুইসাইড করবো। দেখতেছি দেখা শরীর লেগে তুই লোকে মরে যাবো, সুইসাইড করবো, এটি কোনো কথাই আমার দেশ নিয়ে। আমি কি ডা, আমি ফাপর বাস জামান, তুই আমার কাছে সে, তুই টেনশন নিস নিয়ে, তোর ভালোবাসা যদি সত্যি হয় তুই তোর গার্লফ্রেন্ডে পাবো, বুঝতে পারছো? একটা শরীর লেগে তুই মরে যাবো, তুই কি লোকে বলে ভাই মার্কা সাল পাল নাকি? তুই আমার ভাই, এই জামান, এই জামানের কি লেভেলের একটা ফাপড়, ফাপড়ের ধরে লোকে মানুষ তো কাপড় নষ্ট হয়ে যায়, তার ভাই হয় তুই এরকম করে একটা শরীর লেগে তুই মরি টুরে যাবো, এটা তো খুবই কি খবর, লজ্জাজনক, এটা দুঃখজনক ব্যাপার এ ভাই। আচ্ছা ঢাকা শহরে আইসে তুই যে ফাবর বাস, তুই তো গ্রামের ছোট ফাবর বাস, তাই না? ঢাকা শহরে আইসে তুই তার বড় ফাবর বাস হয়েছিস, তাহলে পরে আমার সবাই আমার গ্রামে তখন ভালোবাসতো, এসব মধ্যে তোর ঢাকা এসব বেশি ভালোবাসার কথা, আর সে কি হলো? আমি বলে দেবো আমি বাঁচবো না রে ভাই। আসলে বলছি কি, সবাই তো ধর নিজে কইলেও আমি হাই লেভেলে নিয়ে যেতে পারে না, আমার মতো তো সবাই ট্যালেন্টেড না, বুঝিস নি? আমি ধর একটু ছোট লেভেলের ছিলাম, এখন বড় লেভেলের হয়ে গেছি, এখন তোর গার্লফ্রেন্ডের ওই লেভেলের মগজটা নাই। যাই হোক শোন, যদি তোর ভালোবাসা আর ওই গেদির ভালোবাসা, দুইজনের ভালোবাসা যদি ধরে লোক সলিড হয়, তুই তোর গার্লফ্রেন্ডে পাবই, এটা ১০০-১০০ স্কোয়ার আমি কয়ে দিলাম, এবং এটা আমি পাওয়া দেবো। কিন্তু কারো ভালোবাসা যদি ভেজাল থাকে, কারোর মধ্যে যদি ভেজাল থাকে, তাহলে তুই পাবই। এ ভাই আমাদের দুজনের ভালোবাসা সলিড ভাই, আমার মনে হয় কি ওর মনে একটু তাবিজ করেছে, তাবিজ না করলে তো এরকম করার কথা নয়, শিওর কারো তাবিজ পাবিজ করছে ভাই, আমার কিছু মাথা আসছে না, আমি কি করবো, অস্থির ঠেকতেছে, আমার লাগতো না। আচ্ছা ভালো কথা, এই গিয়ে দেখি কোনো প্রেম প্রীতি করে নাকি? এ ভাই ওইরকম আমার খুব ভালোবাসে, ওর কারো এরকম ওর কথা লড়ে ভাই, তুই ভুল বসতেছিস, ওরকম মিয়া ল, এইটি আমাকে খুঁজে বাইর করা লাগবে। ধরো কারো প্রেমে পড়ছে কি পড়ে নাই, যদি পড়ে তাহলে ঝামেলা হয়ে গেছে, আমার মনে হচ্ছে পড়ছে, নাহলে তো রিজেক্ট করার নিয়ম না। যাই হোক কালকের থেকে আমরা ওকে একটু অবজারভেশন এর মধ্যে রাখবো। তুই টেনশন নিস নে, তোর যেভাবে সময় কাছে আনবি। আমি তো বুঝি না, ডাক আসার আসে মানুষ এগিয়ে হয়ে যায় কিছু জন্য। পেপারিস নে গাদা, কাঁদিস নে, খা আর ঘুমো, আমি ব্যাপারগুলো দেখতেছি, বুঝছিস না? টেনশন নিস না তুই, আমার ভাই, জামানের ভাই, এটা বুকটা পরে থা লাগবি, শুয়ে থাক, আমি পেয়ে ভত্তার গরম বাদ দিচ্ছি তোকে, যা আলো ভত্তা দিস। গেদা সালফের মতো কাঁদিস নে, তো এইসব গেদা সালফের মতো কাপ যেমন থেকে মেজাজ খারাপ হয়ে যায়। কাপ বলা কী করবো গো, নিজের চোখে যা দেখছি, চোখ তো আমার উপরিবেলা দিয়ে মনে করছে আমি কী দেখলাম আমার সময় নিয়ে। আরে জানতেন তো, ধরো আমি জামান সিটের, আমি সিটের মানে চিনি নে, ভালো মানুষ না চিনির বাড়ি, কিন্তু সিটের উইটের আমি লোক আর দেখলেই চিনির বাড়ি। আমি কইছিলাম না তোমার এই সময় নিয়ে, ও কারো না কারোর সাথে দেখা গেল প্রেম পিড়িতে ইটিস পিটিস আসেই, থার্ড পার্টি কেউ না কেউ আসেই, নাহলে 6 মাস ধরে তোমার সাথে উলট পালট করবে। দেখছে সেই জামান সিটের কথা কিন্তু ঠিকই মিলে গেল। আর কী করবো, আমি ওকে রেখেছেন খেপে খরচ তো হাস হাস ঠিক দিতে হয়। আমার তো মনে করছে সময় গিয়ে ছায় থাকতে বলো, কী করবো আমি। সবচেয়ে বড় কথা যেটা, এই ইয়ানি লাল টি শার্ট পরা ছেলে, ওর সাথে প্রেম করে কি ইনোসেন্ট একটা ছেলে, অকরে তোমার তো গ্রামের একটা মাছ ধরার ছালের সাথে প্রেম করবে, এটা হয় নাকি? ঠিকই তো হয়েছে, প্রেম পিড়িতেও না, তাহলে লোক আর লোভি, প্রচুর লোভি টাইপের একটা মেয়ে না। আমার সময় খুব ভালো, আমি সময় খুব ভালোবাসি, আমার সময় অভিনয় পারে না। ভাই ভাই চলে না কাজ করে, এই লোকটাকে একটু বুঝে, আমি মনে হয় যে লোকটাকে বুঝলেই আমার সময় আর বোঝার জন্য ঘুরে যাবে না। ভাই চলে আর একটু হাতে বাইতে একটু বুঝেই গিয়ে কুত্তো কামড়াইছে তো আমি ওর কাছে যাই। তোর ভালোবাসা তুই জাগায় এবি আমার, কিন্তু ধরে লোক 13টা বেজে গেছে বিজনেসের, কালকেও 4 কেজি পটল পচে গেছে সময় মতো বেশি নি দিয়ে। তোমার লেগে আমি প্রতিদিন এরম করি না, আমি ব্যবসা লস দিয়ে হলো তোমার, তো তুমি হরগা ভাই যাও। হয় না চলে নি, তোমার একটা বোঝালি হবে না, আমার সময় যাচ্ছে না আমার থাকা এবার অসম্ভব। ভাই বইয়ের ভিতরে খালি হাঁস ফাঁস থাকে। ভাই শোনেন, আমার মনে হয় কি লোকটা ভদ্র আছে, বুঝছেন? আমি একটু বুঝে শুনি কলেও বুঝবিনি ভাই, একটু চলেন ভাই। আমি আমার ব্যবসায় লস দিবে পারবো ল, তো পারবো ল। ভাই একটু চলেন না, দেখেনি চলেন, ওই পটলেরটা আমি আইসক্রিমটা দেবো না, সমস্যা একটু চলেন। তোর তো সাহস কমল, তোর টিহার গরম দিয়েছি আমার বাসায় থাকিয়ে, আমার তা খায়া, তুই আমাকে টিহার গরম দিচ্ছ, নিজা আইসক্রিম খারাপ হয়ে গেল দা। ভাই ভুল হয়ে গেছে, আমি আপনাকে আপনি করে করছি। ভাই শোনেন ভাই, একটু বোঝাই, সময় ছাড়া আমি অসম্ভব, ভাই দুনিয়াটা অসম্ভব, আমি বুঝলেই হবি না ভাই, একটু চলেন ভাই, বুঝালেই বুঝবেন। চ্যাংরা তুই তো একবারে তোর নাসর বান্ধ ছাড় বইল আর পটল। ঠিক আছে চলে, ধরে লোকে বেশিক্ষণ কিন্তু অনেক সময় দিয়ে একটু খালি মানুষ একটু বোঝার শোনা, আমি মনে হয় লোকটা বুঝবি ভালো আছে। ভাই বিক্রি করছে, চলেন চলেন না, আর সুইয়ার জন্য একটু একটু স্যাক্রিফাইস করেন। তোর সুইয়া মেয়েটা যেন কিরকম বুঝছিস, একটা ক্লিয়ার হয় নাই আইন বুঝালে বুঝবি না, বুঝছেন ভাই? যান আপনার এই সময় আর বলে যান কে, আপনার সময় পদার্থেন ছেড়ে দাঁড়ান। এই গায়ে দিচ্ছেন কেন? এই আপনি কী সব লোক নিয়ে আসছেন গায়ে দিয়ে কথা বলে? ভাই ও যেটা বলছে সেইটাই ধরেন, এই যে সুমাইয়া নামের যে মেয়েটা আছে, সুমাইয়া তো নাকি? হ্যাঁ, এই মেয়েটা ভুলে যান, কারণ এই মেয়ে যদি না আপনি ভুলে যান, তাহলে একটা ছেলে ধরেন সুইসাইড করতে পারে, ঠিক আছে, মরণ জীবন মরণের প্রশ্ন, সব আপনি বুঝে যেতেই হবে। আশ্চর্য, এই আপনারা কারা? আমরা যারাই হই ভাই, আপনারা যেটা করছি সময় আর পদ্ধতিতে আপনি হয়ে যান, কারণ এই দিয়ে মনে করেন জীবন মরণ একটা সমস্যা, কথা অত বাড়াবি চাচ্ছি না, যেটা করছি সময় আর পদ্ধতিতে সুবিধান হয়ে। আপনারা এখানে কীভাবে ঢুকলেন? এই আপনাদেরকে ঢুকতে দিচ্ছে এখানে? আমাদের কি মনে হইতেছে, আমরা কিন্তু একটা ধরেন উচ্চ বংশ, একটা হলো কি বলে ভালো বিজনেসম্যান টাইপের, আমাদের জিনিস খায় আপনারা বেঁচে থাকেন, আমরা যদি এই জিনিসপাতি এই বিজনেস বন্ধ করে দিই আপনারা কিন্তু না খাওয়া মরে যেতে পারেন। সো একটু কেয়ারফুলি একটু সুন্দর মতো আমাদের সম্মান দিয়ে কথা বলবেন বা, ঠিক আছে? বিজনেসম্যান দেখে তো হাজার টাকার মনে হয় আপনার হাতে, অত খাওয়া পেশাল পেয়ে লাভ নাই ভাই, যেটা কথা কবিরা যে সেইটা হচ্ছে আপনি হচ্ছে সময়ের পদ্ধতি ফিরে যাবেন না ভাই। এই তোর এত সাহস, তুই কার সাথে কথা বলছিস জানিস? হ্যাঁ, তোর এখন কি করতে পারি আমি জানিস? আপনি যাই দাঁড়ান, ঠিক আছে, দারুণ টাকা লাগবিল, কিন্তু একটা কথাই বলেছি, সময় এক আপনি যদি ভুলে না যান এলাকার লোকজন নিয়ে এসে কিন্তু আপনাকে মায়ের একবারে শটান করে দেবো। ব্যাপারটা আমরা চিনতেই পারেন না আমরা কোন বংশের লোকজন, ঠিক আছে? তার একটা ছেলের জীবন মানানোর প্রশ্ন, চাকরিটা যদি মরে যায় আপনি কিন্তু মানুষ একবার বড় করে মায়ের পায়ে বেলাবে, দা টাকার দরকার নেই, আমরা চলে যাচ্ছি। সময় এক বুঝে যাবেন, আয় গাদা বুঝে যাবেন। এত করে বুঝিলাম, তারপরে যদি না বুঝে কি করা যায়? কত কি হলো ভাই? কি করলাম আমি? তোর কি কইছো? ওই এত করে বুঝিচ্ছে আমি, হ্যাঁ, তারপর যদি না বোঝা না কি করা, তো মাথা কিছু খেলছে না। গোয়া যা, কি নাকি গোয়া নেই সময় নাকি? মাথায় রক্ত চাপে রয়েছে, এখন আপনি গটের বসছেন। তুই তো খালি পেঁপে পত্তার ভাত ঘরে বসে বসে খাইস, এটা কোথা থেকে আসছে? তোর সারা দিন রাত যখনই সময় পাই তখনই সবজি গাছা লাগে, এই যে একটু ফিরি পেয়েছি ঘুম লাগতেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে একরার কাছে গেলাম, ও অপমান করে তাড়া দিলাম, আমি একটা সবজি বিক্রেতা, আমার এটা স্টেটাস আছে না, আমাকে তুই একটু একটা সম্মান দিয়ে কথা বলবি না? কি দূর দূর করে অপমান করে তাড়াচ্ছে, মনে হচ্ছে শালা মিজু আহমেদ আহমেদ শরীফ। তাহলে তাহলে কাম করে শালা ধরে মারি, কোনো ভুল ভ্রান্তি মারে দেয়, মারার বদলা মায়ের হইতে পারে, কিন্তু অপমানের বদলা কি মায়ের হইতে পারে? খারাপ দেখা যায়, কেস কাছে পরে না শোনা, এই যে মারলি পরে মারার পরে যে আমার সময় আর পদের জন্য কি খাওয়া যাবে না, মারা পর্যন্ত করবে না না, তারপর একটু বুঝিয়ে দেখ, কেস কাছারি হইতে পারে কিন্তু বুঝছিস, মারামারি কিন্তু খারাপ। কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে কি, সময়ই খারাপ, অতটা দোষ নাই। না 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 না, সময়ের মধ্যে কোনো ঝামেলা নাই ভাই, এইসব কথা কই না, সময় আর আমি খুবই ভালোবাসি, তোর মধ্যে কোনো ঝামেলা থাকতে পারে না। তাহলে একটা কাম হর, তোর তুই মারবো তখন ঘা পা এক করে শেষ করে ফেলাবো, আমি দূরে থাকবো, দূরে থেকে তোর আমি লোকে তো জানান দেবো, কেউ যদি আসে কবে এ মানুষ এসে মানুষ এসে তোর তুই দৌড় মারলো, নাহলে তো দুজনে একসাথে যদি মায়ের পেট যায় আমার কিন্তু মায়ের একবার শোয়া পালাবে। ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু আমি ওকে মারবে না, আমাদের মনে হচ্ছে পথ ক্লিয়ার হবে না, এমন অনেক আমার সময় এক ওই শালা ডাকা ছাওয়ালটা ও পথ আলেছে, বুঝছেন? তাছাড়া মনে করেন যে আমার সময় এত এরকম ছিল না, বুঝছেন? না, তারপর একটু বুঝিয়ে দেখ, কেস কাছারি হইতে পারে কিন্তু বুঝছিস, মারামারি কিন্তু খারাপ। কেস কামারের কয়েকবার তুই বলে গেছিস ভাই, কাবির কাকার সাল একবার ধরে পিটেছিলাম না, কিছু হয়েছিল? কিছু হয়েছিল না, পুলিশ হয়ে গেছিল আর পলাইছিলাম, মনে নাই? তুই দানার খেতে পলাইছিলি তাই না? কোনো ভয় নাই, তাও মারবাম না, মাথায় রক্ত চাপে রয়েছে তো তুমি মারা লাগে। চল ভাই যাই, ঠিক আছে? তাহলে রিল্যাক্সে লোকে এ কি পানি খাইলো তুই না? পোষা পানি হয়েছে তখন মিশিয়ে মিশিয়ে তুলে রাখছি রোদতে নাকি? হ্যাঁ সত্যি, যাই হোক পচা পানি খাইছিস তাই কি স্ট্রং ভাব আসবে, পচা পানি দিয়ে পচা মার দেবো। চল কিরে তারা কোনে যাচ্ছিস? কিরে এই তুই এখানে শোনেক, কোনো এরি তেরি করবি না, এরি তেরি করবি তেন মারি শোয়া হালা দেবো। তুই আমার বাসার সামনে আসছিস, তুই আমাকে বলছিস মারবি? আস্তে কথা ক, হ্যাঁ আমি কোনো লোক ছাড়াই মনে করছি তোর খাবার দিয়ে যাইছি, 50টি লোক মনে করছে মোড়ের পর খারাপ হয়েছে, বুঝছিস? আমি খালি খালি ঠিক করে দেবো, মনে করছে সিঙ্গেল, বুঝেছিস? সংকেত মনে করছে আইসে তো এমন বানাইনি, বানাবি তো ফুড়ি হেলা দিই, বুঝছিস? আর বন্দুক লাগাইছে আজকে, তোর বন্দুক ছুটিও দাঁড়াইস, আমাকে চিনিস? 50টা ছেলে মানে এই দারুণ কথা, দারুণ অনেক दारवानेर तो बाइदे नालाइसे रे याता कुन मन करते सुविधिच्छे एंड फोने बेशी एरी तेरी होरिफ ने तो भालो कोरी बुझेछिलाम जे সুমাইয়ার পদতে তুই সরে যা গেলি না যে ছাওয়ালটার জীবন মরণ নিয়ে প্রশ্ন উঠেছিল সেই ছাওয়ালটাকে জানিস এই আমি রে তো কত রিকোয়েস্ট করছি হাত পা জড়া ধরছি তুই তো বুঝিস নাই এখন কেউ জানিস এখন মনে করতে তোর মারবো ইন আমার মনের আশা পূরণ করা শোনেক তুই ভুলে মনে করিস না যে আমার গায়েতে টাচ দিবি আমার গায়েটা ফুলের টুয়া বললে মনে হচ্ছে খালি সিঙ্গেল দেবো আ ও কাছে করে দেবো হিংসা সে ছালপার মনের থেকে মনে করতে আইসে লাঠি সুটা নিয়ে তোর মনে করতে পেঁয়াজ পাতা বানালা দিবি তুই ক তুই মায়ের খাওয়ার জন্য প্রস্তুত তো তা আমি তোকে মায়ের খাওয়াচ্ছি তা ফোন হ্যাঁ হ্যাঁ ফোন ফোনের চিন্তাতে বাদ দে তুই মায়ের খাওয়ার জন্য প্রস্তুত তা তুই রেডি ক তোকে আমি মারবো তুই রেডি আমার মেজাজটা গরম করছে মেজাজ গরম করবি তুই রেডি আমার জন্য কি পিয়ানো বাজাচ্ছে নে ভাই এটা পিয়ানো না এটা হচ্ছে যে বাংলা সিনেমায় দেখো নাই যে শাওয়ানা ববিতা জন্মদিন গান করার সময় বাজার বাজার গান গাই ওইটা এইটা তোর বাসা না আমার বাসা এইটা পিয়ানো না কি সেটা আমি জানি এটা যদি আমি গিটার কই এটা গিটার শোনেন যেটা হয়েছে চারিপাশ তো ধর পুলিশ একবার গিরি ফেলাইছে আমার খুঁজতেছে এলাকায় পানি মারি একবার পানি ফেলাবে দিয়ে পুলিশ কিসের লেগে আসবি না অকাম করার সময় তো তোমার মনে থাকে না এই যে চ্যাংরাটা মারছে সেই চ্যাংরাটা কিটা ওই চ্যাংরা হচ্ছে ডিএসপি সওয়াল ডিস্ট্রিক্ট সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশের ছেলে তুমি তাকে মারবি আর সে তোমাকে ছেড়িয়ে দিবি হ্যাঁ এখন খুঁজতেছে পানি বাটাম দিয়ে সেই একবার ঠাচ করে দিবি এখন যেটা হয়েছে তুই যেটা করবো তোর ওই যে গার্লফ্রেন্ড সুমাইয়া এই সুমাইয়ার কাছে যাবো যা বলবো যে এই যে আমার ভাই এই সবজি বিক্রেতা বুঝছিস আমার কোনো দোষ নাই সব দোষ তোর আমাকে যা বলবি আমার সব কিছু করো আমার ভাই কিছু করা যাবে না এই কথা বলে তুই গ্রামে চলে যাবো আর শহরে তোর জীবনে না দেখি এর লেগেই নিয়ে আপন মানুষের কখনো কী করা লাগে না ভালো করা লাগে না ভালো করেই আমি বিপদে পড়ে গেছি শেষ আল্লাহ জামান ভাই ঢাকা শহরে আমার কেউ ছিল না বিপদে পড়ে ঢাকা শহরে আসা তোমার বাসায় উঠছি তোমার নুন পান্তা দায়ক খাইছি আমি থাকতে তোমার কোনো বিপদ আমি পড়ে দেবো না আমি আর একবার সুমাইয়ার সাথে দেখা করে গ্রামে চলে যাবো সেইটাই তুমি সেইটাই করবে যা প্রথমেই বলবে এই সবজি বিক্রেতা জামান এর কোনো দোষ নেই সে একটা পবিত্র লোক একবার দোয়া তুলসী পাতা বুঝছো না আর তুমি জীবনে কখনো ঢাকায় যদি আসো আমার সামনে দেখা করবে না কি একটা বিপদে পড়ছে আবার বউ জানলে আবার 3 বেলা থেকে 7 বেলা মারবে আল্লাহ রে তাড়াতাড়ি ভালো কথা যার আগে যদি ধরে বেলায় মারি পেরি বেলা আমি এই যে তুমি এইটা হচ্ছে মুখে লাগাও যেন তোমাকে আর কেউ না চিনতে পারে দেখা যাচ্ছে তাড়াতাড়ি ঢাকা থাকতে দিস না তুমি তোমার কোনো বিপদ আসো আসো বেশি কথা বলে শুনি আসো তোমার প্রবলেম কি হ্যাঁ কি সমস্যা মানে কোনো কিছুকে তোমার কানে ঢুকতেছে না আমি এতদিন ধরে তোমায় কি বলতেছি এটা সেদিন যে আমি বলে গেলাম যে তুমি আমার এলাকায় আসবা কেন আসছো আচ্ছা ঠিক আছে তোমার ব্যক্তিগত উপর তুমি আসছো ঠিক আছে আমার কোনো প্রবলেম নেই তুমি সোহানকে কেন মারছো হ্যাঁ ও কি ক্ষতি করছে তোমার এই তুমি কি জানো হ্যাঁ যে ওর বাবা কি ওর ব্যাকগ্রাউন্ড কি ওর বাবা না একটা ডিআইজি হ্যাঁ তোমার মতো একটা ছেলেকে অ্যারেস্ট করতে ওর বাবার 2 সেকেন্ড টাইমও লাগবে না এগুলো কি বলতেছি আমি তো আমার টাইম নষ্ট করতেছি তুমি তো একটা থার্ড ক্লাস ছেলে না ঠিক এরকমই করে ওদের বৈশিষ্ট্য ঠিক এরকমই হয় তোমার সাথে কথা বলাটাই বেকার তুমি ঠিকই কইছো আমি থার্ড ক্লাস না হলে কি আমি ঢাকা শহরে তোমার দেখার জন্য আসতাম থার্ড ক্লাস না হলে কি তোমার সাথে কথা বলার জন্য আমি এরকম ছটফট করি থার্ড ক্লাস না হলে কি তোমার জন্যেই শুধুমাত্র তোমার জন্যেই ওই সোহানের ওর বাপ কি ডিআইজি নাকি হাত পাও জরা দেরি পড়ে থাই আসলে ভুলটা আমারই বুঝতাও এই মন দিয়ে তোমাকে বেশি ভালোবাসি ফেলাইছে আমি একটা গরিব ঘরের সওয়াল, তুমি সেটা জানো, সেটা জানি তুমি আমার সাথে প্রেম করছিলে। আমি আমার সাধ্য মতো আমি তোমার সবসময় খুশি রাখার চেষ্টা করিস, মাঠে কাম করে যা টাকা পাইতাম আমি তোমার জন্য কিছু উপায় কিনে নিয়ে যাইতাম, শুধু তোমার জন্য যে তুমি না এই জিনিসটা পায়া একটু খুশি থাকবে। ভালোই ছিলে, তুমি কইলে আমি ঢাকা যাবো পড়াশোনা করে যাবো, আমি বলছিলাম যে না তোমার ঢাকা যাওয়ার দরকার নাই, এনেই পড়াশোনা করো। পরে ভাবছিলাম যে না আমি তো অশিক্ষিত, তুমি যদি শিক্ষিত হও আমরা যদি বিয়ে হয় তাহলে আমার পোলা প্যানগুলো অশিক্ষিত হবে না, সেই জন্য ঢাকায় আসলে। ঢাকায় এসে তুমি এতই পরিবর্তন হয়ে গেলে। আসলে সত্যিকারের ভালোবাসা হয়তো দাম নাই, তুমি ওর নিয়ে যদি ভালো থাকতে পারো থাইও। সবসময় তো এটাই চাইছি যে তুমি হাসি খুশি থাকো, তুমি শুয়ে থাকো, তাই না? আমার একাকিত্ব ভালোবাসা নিয়ে আমি থাকবো না, সমস্যা নাই, কিন্তু তুমি ভালো থাকবে এইটাই মনে করি আমি কিন্তু ভালো থাকবো, এইটাই আর কি করবো। একটা কথা কই, এটা মনে রেখো, কাউ কষ্ট দিয়ে না শুয়ে থাকা যায় না। তারপরও আমি চাই, মনের চিন চাই তুমি শুয়ে থাও, শান্তি থাও, ভালো থাকো। তুমি এখানে কখন আসলা? হ্যাঁ, আমি অনেকক্ষণ আগে আসছি এখানে, আর আমি ওখান থেকে তোমাদের সব কথা শুনেছি। একটা কথা কি জানো, ও না, তুমি ওর যোগ্য না। কি বলতেছো তুমি এসব? হ্যাঁ, কি বলতেছো? হ্যাঁ, আমি ঠিকই বলেছি। 6 মাসের ব্যবধানে তুমি ছেলেটাকে ভুলে গেলা, আজ এই ছেলেটাকে ভুলে গেছো। কালকে যদি আমার থেকেও বেটার পাও, বেটার অপশন তোমার কাছে আসে, তাহলে তুমি তো আমাকেও ছেড়ে যাওয়া। আসলে আমি তোমাকে অনেক ভালো ভেবেছিলাম, কিন্তু না, আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সাথে রিলেশন রাখবো না। তুমি এমন একটা মানুষ, তোমাকে আর যাই হোক ভালোবাসা যায়। আমি তো তখন তোমার কথাই বলতেছিলাম ওর কাছে, যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। হ্যাঁ, আমি তোমাকে কতটা ভালোবাসি এটাই আমি ওকে বুঝাচ্ছিলাম, আর অন্য কোনো কিছু না। তুমি কি শুনছো ভুল শুনছো, আমি ওকে অন্য কোনো কিছু বলি নাই। ভাই, আমি আপনার কাছে যেতে যাচ্ছি না। আসলে ভাই, এই ঢাকা শহর না আমার জন্যে না ভাই, আমি যার জন্যে আইছিলাম ঢাকা শহরে সে আমার না, সে অনেক বদলে গেছে ভাই। আমি আপনার সাথে ভুল বুঝে অনেক বেয়াদবি করে ফেলাইছি, আর আমার সবজিওয়ালা ভাইটা আছে না, ওর কোনো দোষ নাই। আসলে আমি ওর জোর জবরদস্তি করছিলাম তো, সেজন্য ওরম পড়ছিল, ওর কোনো দোষ নাই, বুঝছেন? আমাকে আপনি মাফ করে দেন ভাই, আমি আজকে গ্রামে চলে যাবো, এই ঢাকা শহর আমার জন্যে লও ভাই, আপনি আমাকে মাফ করে দিলেন ভাই, আমি আজকেই গ্রামে চলে যাই। আসলে তুমি কোনো ভুল করোনি, তুমি যেটা করেছো সেটাই ঠিক। আসলে এই ইট পাথরের শহর তোমার জন্য না, তুমি গ্রাম চলে যাও ভাই, গ্রামেই তুমি ভালো থাকবে। Da 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 da